ডারউইনের ভাষ্যমতে মানুষের পূর্বপুরুষ বানর, প্রায় 7 মিলিয়ন বছরের বিবর্তনের মধ্য দিয়ে বর্তমান মানুষের আবির্ভাব। আর এই বিবর্তনের ধারায় পূর্ণাঙ্গ মানুষ হওয়ার আগে আমাদের পার হতে হয়েছে বেশ কটি স্তর, যেখানে শেষ অবস্থায় শিম্পাঞ্জি থেকে হোমোস্যাপিয়েন্স হবার আগে আরও বেশ কটি ধাপ পার হতে হয়, যাদেরকে আমরা এক বাক্যে বন মানুষ বলে জানি। কিন্তু প্রাচীন একটি মাথার খুলির সন্ধান পাওয়ায় বিবর্তনের ধারায় নতুন এক সংযোজন খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। চীনা গবেষকদের ধারণা, খুলিটি সম্পূর্ণ নতুন মানব প্রজাতির। তাদের দাবি, মানব বিবর্তন প্রক্রিয়ায় নিয়েন্ডারথাল এবং হোমো ইরেকটাসের মতো এই প্রজাতির মানব আমাদের সবচেয়ে নিকটতম আত্মীয়। এ প্রজাতির নামকরণ করা হয়েছে ড্রাগন ম্যান। বিজ্ঞানীরা বলছেন, এই নমুনাটি এমন এক মানব গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে যারা অন্তত 1,46,000 বছর আগে পূর্ব এশিয়ায় বসবাস করত। উত্তর পূর্ব চীনের হারবিন শহরে এই খুলিটি 1933 সালে পাওয়া গেলেও সম্প্রতি এটি বিজ্ঞানীদের মনোযোগ আকর্ষণ করে। মানব বিবর্তনের বিষয়ে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় একজন বিজ্ঞানী ও গবেষক, লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের প্রফেসর ক্রিস স্ট্রিঙ্গার এই গবেষণা দলের একজন সদস্য। বিগত সহস্রাব্দগুলোতে যেসব জীবাশ্মে পাওয়া গেছে তার মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার। এটি মানব সভ্যতার ভিন্ন একটি শাখা যা হোমো স্যাপিয়েন্স হওয়ার পথে ছিল না। তবে এটি এই অঞ্চলের 1,00,000 বছর ধরে বিবর্তিত হওয়া এক প্রজাতির প্রতিনিধিত্ব করে যা পরে বিলুপ্ত হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কারের ফলে মানব বিবর্তনের ইতিহাস নতুন করে লিখতে হতে পারে। এখনো পর্যন্ত মানুষের মাথার খুলির যত জীবাশ্ম পাওয়া গেছে তার মধ্যে এটি সবচেয়ে সম্পূর্ণ। অন্যান্য সব মানব প্রজাতির চেয়ে এটি একেবারেই আলাদা। ধারণা করা হচ্ছে ড্রাগন ম্যান ছিল খুব শক্ত সামর্থ্য মানুষ ও কর্কশ। তবে তারা কিভাবে ও কেমন করে বসবাস করত সে বিষয়ে বিস্তারিত জানা এখনো সম্ভব হয়নি। নতুন এই প্রজাতির মানব হচ্ছে হোমো লুঙ্গি। এই লুঙ্গি শব্দটি এসেছে চীনা শব্দ লং থেকে, যার অর্থ ড্রাগন, যে কারণে একে ড্রাগন ম্যান বলেই সম্বোধন করা হচ্ছে। নাহিদ সিহান, নিউজ 24।